আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্যামসাং ফোন, বাটন ফোন স্যামসাং B12i। ফোনটা ডেড অবস্থায় আছে, তো এখন আপনাদের দেখাবো কীভাবে এই ডেড সমাধান করব। তো প্রথমে আমরা দেখব যে মিটার দিয়ে দেখব, বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটটা ফুল শর্ট অবস্থায় আছে এখন। তো প্রথমে আমি সেটটা ভালো করে অফ করে নেব। ভালো করে অফ করে নেব আর স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই ফুল শর্ট সেট ইজিভাবে শর্ট সারাবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। প্রথমে একটু আমি ই করে নিলাম, তারপরে এখন আমি একটু হালকা হিট দিয়ে নেবো, যেহেতু থিনারটা আছে থিনারটা ভালো করে একটু শুকিয়ে নেবো। যেহেতু অনেক ময়লা আসলো এখানে, যার কারণে একটু পরিষ্কার করে নিলাম, নাহলে তো বোঝা যাবে না যে সম্ভবত কোনো এক টেকনিশিয়ান ভাই এই ফোনটাতে কাজ করেছে কিন্তু সে সফল হতে পারেনি। দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্যাপাসিটার সিলেক্ট ওটা উঠাই ফেলেছে, এখানে উঠাই ফেলেছে, তারপরে শর্টটি রিমুভ করতে পারেনি। তো এখন আপনাদের দেখাবো ডিজিটাল পাওয়ার সাপ্লাই দিয়ে এই শর্টটা আমি ফাইন আউট করবো। তো একদম ইজি সিম্পলভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুল শর্ট হয়ে আছে। তো এ অবস্থায় এখানে কোনো পার্টস গরম হয় কি না সেটা বোঝা যায় না। তো এখন এটা ধরার জন্য, শর্টটা ধরার জন্য আমি প্লাসটা মাঝখানে দিয়ে রাখবো, যে এখন আমি দেখবো কোথায় শর্ট আছে কোন পাশটা গরম হয়। দাদা দেখতে পাচ্ছেন এই সাইড থেকে ধোয়া আসতেছে, তো আমি একটু দেখবো কোন এখানে একটু রং দিয়ে নেব। নোটা জায়গায় পড়েনি, দেখুন বন্ধুরা পাঁচটা হিটে গোলে রজনটা ঠিক আছে। দেখতে পাচ্ছেন যেখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে পাঁচটা উঠে গেল, তার মানে এই পাঁচটাই শর্ট ছিল। তো এখন আমি সেটটা রান করে দেখব এই অবস্থায়। আপনারা দেখতে পাচ্ছেন সেটটা ফুল চালু হচ্ছে, একদম ইজিভাবে এই শর্টগুলা এই ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আপনারা কোনো প্রকার ঝামেলা ছাড়াই শর্ট রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।